আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শুটিং ফ্লোরে পৌঁছলেন গুড্ডির নায়ক রণজয় বিষ্ণু। কারোর সাহায্য ছাড়া উঠে দাঁড়াতে পারছেন না অভিনেতা, এমনকি সাহায্য ছাড়াও হাঁটতে পারছেন না তিনি। তাও এই অবস্থায় শুটিং জারি রাখলেন গুড্ডির অভিনেতা রণজয় বিষ্ণু। বন্ধুরা, গত সপ্তাহে রণজয় বিষ্ণু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার রাতে এক বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি তাকে ভর্তি করা হয়। অভিনেতা গাড়ি থেকে নামার পর অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন তার পায়ে, এমনকি তিনি দাঁড়াতেও পারছিলেন না। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রণজয় বিষ্ণু। পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছে চিকিৎসক তাকে, তবে অভিনেতার শুটিং তো করতেই হবে। তাই তো রণজয় বিষ্ণু শুটিং ফ্লোরে আবারও ফিরলেন। আপনারা দেখতে পাচ্ছেন অভিনেতা রণজয় বিষ্ণুকে, তিনি শুটিং ফ্লোরে শুটিং চালিয়ে যাচ্ছেন কষ্টের মধ্যেও। অভিনেতা এখনও ঠিক করে দাঁড়াতে পারছেন না, কারণ সাহায্য ছাড়া তিনি হাঁটতে পারছেন না, এমনকি সোফায় বসলে সেখান থেকে উঠে দাঁড়াতেও তার সাহায্য লাগছে। অভিনেতা শেয়ার করেছেন এই ভিডিওটি, তার সঙ্গেই উল্লেখ করেছেন, আপনাদের সকলের শুভকামনায় আমি আবারও শুটিং ফ্লোরে ফিরলাম, আপনাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। আমরা আশা করব অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবারও স্বাভাবিকভাবে শুটিং করতে পারবেন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আপনাদের কাছে ফিরছি আমরা, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।